আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো এভরিওয়ান সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আছি বাড়িতে, আর এখন বাজে সকাল 7:30, আর এই পাখি সকাল 7:06 বাজে মানে ডাকছিল যে উঠো উঠো ঘুম থেকে উঠো। আর এই পাখিটি হচ্ছে আমার চাচাতো ভাইয়ের, তো ওর নাম হচ্ছে টুনি। তো আজকে তো ঈদ, আর ঈদের জামা তো অবশ্যই পরতে হবে। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে কি একটা অবস্থা, তো প্রচুর বৃষ্টি, বৃষ্টি যেন থামছিলই না। তো তারপরেও ঈদের নামাজটা এখন পরে আসলাম, আর এটা হচ্ছে কি আমাদের কুরবানির গরু, দেখতে পাচ্ছ তো। এ নামাজ পড়ে আসলাম বৃষ্টির ভিতরে ভিজে, মানে কি মানে প্রচুর, আজকে আর সারাদিনই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আর বৃষ্টির মধ্যে কুরবানি মানে আমাদের অনেক মানুষকে বলা হয়েছিল, সবাই আসেও নাই, তো অল্প কয়েকজন মানুষকে নিয়েই কুরবানি দেওয়া হয়েছে। আর গরুটা কিনেছে হচ্ছে গিয়ে 90,000 টাকা দিয়ে কিনছে বলছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর বৃষ্টির দিনে অবস্থা নেই, তো এখন মানে কুরবানি দেওয়া হচ্ছে, আমি ওর মধ্যে আছি। তো বৃষ্টির দিন আর কুরবানি দেওয়া নিয়ে একটু সবাই একটু প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ হচ্ছে গিয়ে কুরবানি ঠিক টাইমে না দিলে কিন্তু সবাইকে মানে শিনিটাও দেওয়া হবে না। তো যাই হোক, কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই মানে গরু উঠানে ফেলে দিছে। তো যাই হোক, এখন কুরবানি হয়ে গেছে, এখন চামড়াটা ছিলে নিয়েছে, আর এখন এগুলো হচ্ছে লেগ পিস, এখন ধীরে ধীরে কেটে কেটে আমাদেরকে দিচ্ছে, আর আমিও নিজেও মাংস কেটেছি। তো আমাদের গ্রামে একজন চাচা, তো উনি মানে মাংসগুলাকে ছোটো ছোটো করে ওইদিকে পাঠাচ্ছে, আর আমরা ওইদিকে পিস পিস করছিলাম, আমি আমার চাচাতো ভাই আর আরও কয়েকজন আশেপাশের কাকা ওরা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেগ পিস কেটে দিচ্ছে। তো এখন এটা হচ্ছে কি ভুঁড়ি, মানে প্রায় 4 হাত পা মানে কেটে নিয়ে দিয়ে দিয়েছে, এটা কাটা হয়ে গিয়েছে। তো এখন এটা ফেলে এখন ভুঁড়ি পরিষ্কার করার পালা। তো দেখো, আর এই যে প্রচুর পানি, মানে আমাদের বাড়ির সামনটা এটা প্রচুর পানি আসছে। তো এখন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুঁড়ি। তো আমাদের বাড়ির সামনে হচ্ছে গিয়ে ব্লকের সিঁড়ি করা, তো সেই ঘাটে হচ্ছে গিয়ে আমার ফুফাতো ভাই আমার কাকা ওরা ভুঁড়ি পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ হচ্ছে আমার ফুফাতো ভাই। তো যাই হোক, সবাইকে এমনি শিন মানে যে মাংস যে ভাত করে সবাইকে দিয়ে এমনি অনেকে দিয়ে দিয়েছে, আর এইটুকু হচ্ছে আমাদের বাড়ি। তো সবাইকে মেশিনে দিয়ে দিয়েছে, তো মাংস আর এই যে হচ্ছে মাংস রান্না। তো আলহামদুলিল্লাহ মানে শুক্রিয়া, খুব ভালো লাগছে, আমি খেয়েছি মানে কুরবানির মাংস। তো যাই হোক, এখন খাবার দাবার শেষ, আর এখন হচ্ছে গিয়ে আমার ছোটো কাকি এবং আমার আর চাচা ওদের হচ্ছে গিয়ে মানে মোহনগঞ্জ শহরে থাকে, তো ওরা এখানেই আছে, কিন্তু মাংসগুলো রাখার জন্য কিছু কিছু মাংস তো আর খাবে না, তো ফ্রিজে রাখার জন্য আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মানে মোহনগঞ্জ। তো ট্রলারের মধ্যে আছি, মানে খুবই ভালো লাগছে, আর বাড়িতে বলতে বন্ধু মানে ওনার শহরেই থাকে হচ্ছে গিয়ে, বাড়িতে বেড়ানোর জন্য আসে, তো এখানে তো সবার ফ্রিজ আছে, সবার ফ্রিজও তো অ্যাভেলেবেল জায়গা নেই, তো তার জন্য মানে ওনাদের অল্প অল্প মাংস ফ্রিজে রাখার জন্য আমি শহরে যাচ্ছি মোহনগঞ্জ শহরে। তো বিমান হাওড়ের মুখে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।